लागे गाम सारे आमी एक पोतेरे चले खेते अमाई दाओ मुरे तुमरा खेते अमाई दाओ मुरे आमी एक पोतेरे चले सबार बगे बोलाओ कुर्म सबार बगे सबार बगे बोलाओ कुर्म अमार बगे नायरे आमी एक पोते रेसले खेते अमाई दाओ मुरे तुमरा खेते अमाई दाओ मुरे आमी एक पोते रेसले सबाए थके दालान गोरे सबाए थके दालान गोरे आमी थाकी पोते रे आमी एक गरीब सेले आमार के हो ना यारे बबे आमर के हो ना यारे आमी एक पोते रे सेले सबार बगे चिकुंदुती आमार बगे गमसारे आमी एक पोते रेसले आमार के होना यारे बबे आमार के होना यारे आमी एक पोते रेसले अनेक दिन अनाहारी मा तुम पेट भरे खेते दाओ एसो मा देखो राहेला खुदार की महिमा खुदार मेहरबानी तीन ओ मणिबरेर आशीर्वादे जहां अपना पुत्र संतान लाभ करेछे आज जे एके बारे राज्यटा सम्पन्न निरापद अंध हलाम राहेला तुम्हार कथा तो किछुई बुझते पारछी ना মাতৃহীনা মা আমার দিন রাত শুধু কি যেন ভাবে আচ্ছা রাহেলা তোমার খুঁজে কি কোনো ভালো পাত্র আছে বাহ চমৎকার
আমার কথা আমি পাত্র খোঁজ করব কি করে আমি পাত্র খোঁজ করব আর আপনি ঘরে বসে থাকবেন তাহলে চলো রাহেলা দেখা যাক কোন সৎ পাত্রের সন্ধান করতে পারি কিনা ঠিক আছে তাই চলো ওজির সাহেব যা প্রণাম বেগম সাহেবার সন্তান প্রসবের আমি যে কোনো খবরই পাচ্ছি না তাহলে কি বেগম সাহেবের কোনো অসুবিধা হয়েছে জাহাপনা আমি আমি তো জাহাপনা ঠিক মতো বলতে পারছি না জাহাপনা আপনি আপনি একটু এগিয়ে যে দেখুন বেগমের কি খবর শোনেন 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 বাদশা গো ও বাদশা বলি যে আপনারে আই গো ছেলে জন্ম হইছে আপনার ঘরে আপনার আনন্দে সকল প্রজাদের আনন্দ এবং আমরাও সকলেই আনন্দিত আপনার বেগো মামাই বলছে দাসী গো ও দাসী সংবাদ দাও বাদ সারে আই গো ছেলে জন্ম হইছে আপনার ঘরে আপনার ঘরে এই নাও দাসীগণ আজ যে আনন্দের সংবাদ তোমরা আমাকে দিয়েছ সেই খুশিতে আমি তোমাদেরকে মুক্তোর মালা উপহার ওজির সাহেব জাহাপনা আপনি রাজ্যময় ঘোষণা করে দিন আমার আজকের এই আনন্দের দিনে আমার রাজে ভাণ্ডার আপনি খুলে দিন প্রজাগণকে বলে দিন আমার রাজের প্রাসাদে এসে তারাও যেন উপযুক্ত পুরস্কার নিয়ে যায় আপনি সকল রাজ্যময় ঘোষণা করে দিন আরও ঘোষণা করে দিন এই রাজ্যময় আগামী সাত বারো দিনের মধ্যে যার কন্যার বয়স বারো বছর পূর্ণ হবে সে যেন আমার দরবারে সে আমার সাথে সাক্ষাৎ করে আপনি রাজ্যময় ঘোষণা করে দিন ঠিক আছে যাহা আপনারা আদেশে আমি রাজ্যময় ঢলাই করে দেব যে তার আনন্দের মধ্যে যেন একজন সৎ পাত্রী খুঁজে আনে তার বৎসর যেন বারো বৎসর পূর্ণ হয় সোনা দারোয়ান এই মুহূর্তে একজন ঢোলাইকে নিয়ে আসবে এবং সারা রাজ্যময় ঘোষণা করে দেবে আমাদের জাহাপনার পুত্র সন্তানের বারো দিনের পুত্র সন্তানের সঙ্গে যার কন্যার বারো বছর পূর্ণ হবে তার সঙ্গে ওই জাহাপনার পুত্রর বিবাহ হবে যাও এই মুহূর্তে গিয়ে
তুমি একজন ঢোলাইকে নিয়ে আসো। দেখেছো বেগম, পরম করুণাময় আল্লাহ তাআলার বেশে মেহেরবানিতে মনিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করেছি। হ্যাঁ যা আপনা, এতে আমরা খুব খুশি হয়েছি। যা আপনা, এখন আমাদের আজ জ্যোতিষীকে ডেকে এনে আমাদের সন্তানের একটি নাম রাখতে হবে। আপনি রাজ জ্যোতিষীকে ডেকে আনুন। ঠিক আছে, আমি এই মুহূর্তে রাজ জ্যোতিষীকে ডেকে পাঠাচ্ছি। আয়, কে আছিস? রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। শোনো জ্যোতিষী, খোদার রহমতেই আমাদের একটি পুত্র সন্তান হয়েছে, তাই তুমি গণনা করে ভালো করে দেখো এবং ভালো করে আমার সন্তানের নাম রেখে দাও। জ্যোতিষী, বলো জ্যোতিষী, কি নাম তুমি খুঁজে পেয়েছ? রহিম বাদশা। এই নাও জ্যোতিষী, আজ আমার পুত্রের যে নাম রেখেছ তাতে আমি অনেক আনন্দিত এবং খুশি। সেই সুবাদে আমি তোমাকে মুক্তর মালা উপহার দিলাম। জাহানারা, এবার চলো, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। বেশ, তাই চলো, আমরা আমাদের সন্তানকে নিয়ে একটু আনন্দ করি। তাই চলো জাহানারা। রাজ্যময় ঘোষণা করে দিন, আগামী 7 দিনের মধ্যে যার কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হবে, সে যেন তার কন্যা নিয়ে আমার রাজদরবারে এসে হাজির হয়, আর সেই কন্যার সাথে আমার একমাত্র পুত্র রহিমের সাথে তার বিবাহ হবে। আর যথা ঘোষণা করে দেবেন, যারা আমার পুত্রের সঙ্গে 12 বৎসরের কন্যা বিবাহ দিতে অস্বীকার করবে তার গর্দানই কাটা যাবে। হাউজি সাহেব, যে কোনো মূল্যেই হোক আমার শাহজাদা রহিমকে বাঁচাতেই হবে, এটা হচ্ছে যে ওই মণিবরের আদেশ। আপনি যান অজিত সাহেব, এখনই এই মুহূর্তেকে আপনি আজ জমায় ঘোষণা করে দিন। তাই চলো নজির সাহেব, তাই চলো। হুজুর সাহেব, আমার শাহজাদা রহিমের 12 দিন পূর্ণ হতে আর মাত্র 2 দিন বাকি। আপনি কি 12 বৎসরের কন্যার সন্ধান পেয়েছেন?
বলো রুজি সাহেব। একে আপনি নিরুত্তর রইলেন কেন? বলো নজির সাহেব, আমার যা আর সহ্য হচ্ছে না। সমস্ত রাজ্যময় হ্যালো হ্যালো তন্ন করে খুঁজেছি, আমি কোথাও একজন বারো বৎসরের কন্যার সন্ধান মিলতে পারিনি। উজির সাহেব, আমাকে কি এ কথা অবিশ্বাস করতে হবে যে আমার এই রাজ্যে বারো বৎসরের কন্যা কোথাও নেই? উজির সাহেব, আপনি তো জানেন বারো বৎসরের কন্যা না পেলে শাহজাদা রহিমকে বাঁচানো যায় না ভাই। আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। উজির সাহেব, আমি যে কিছুতেই আপনাকে বিশ্বাস করতে পারছি না। আই কে আছিস? রাজ জ্যোতিষীকে রাজ দরবারে পাঠিয়ে দে। শোনো জ্যোতিষী, তুমি ভালো করে গণনা করে দেখো আগামী কালের মধ্যে কার কন্যার বড় বৎসর পূর্ণ হবে। ভালো করে গণনা করে দেখো, বারো বৎসরের কন্যা না হলে যায় আমার শাহজাদা রহিমকে বাঁচানো যাবে না। এবার বারো বৎসরের কন্যার সন্ধান পেয়েছি। বলো 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 জ্যোতিষী, আগামীকাল কার কন্যার বয়স বারো বৎসর পূর্ণ হবে? একই একই জ্যোতিষী, তুমি কিছু বলছো না কেন? আমার যে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তুমি জলদি করে বলো আগামীকাল কার কন্যার বয়স বারো বৎসর পূর্ণ হবে? বলো জ্যোতিষী, বারো বৎসরের কন্যা আমাদের কাছে আছে, আমাদের খুব কাছে আছে। তাহলে বলছো না কেন জ্যোতিষী, আমার কাছে খুলে বলো। কিন্তু কথাটা বলতে আমার বড্ড ভয় হচ্ছে। না জ্যোতিষী, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে অভয় দান করলাম, তুমি আমার কাছে খুলে বলো আগামীকাল কার কন্যার বয়স বারো বৎসর পূর্ণ হবে? এই আমাদের এই উজির সাহেবের কন্যার, উজির সাহেবের কন্যা বৎসর পূর্ণ হচ্ছে আগামীকাল। উজির সাহেব, এখন আমি আসি। উজির সাহেব, এ কথা আপনি আমার কাছে কেন গোপন করেছেন? আগামীকাল মা রূপবানের বয়সে বারো বৎসর পূর্ণ হবে, এই কথা আপনি কেন আমার কাছে গোপন করেছেন? আমি আমি জানতে চাই উজির সাহেব। বলুন উজির সাহেব, পিতা হয়ে কাজ আমি কেমন করে করবো? তাছাড়া বাচ্চার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, সে যে আনন্দের কথা যাহা আপনার আনন্দ আর কি হতে পারে? কিন্তু যাহা আপনার বিয়ে তো আর পুতুল খেলা নয়, বারো দিনের শিশুর সঙ্গে আমার মাতৃহারা কন্যা বারো বছরের মেয়েকে আমি কিছুতেই বিবাহ দিতে পারি না। উজির সাহেব, এজি একেবারে অসম্ভব। এই অসম্ভব কাজ আমি কিছুতেই করতে পারবো না। ভাই উজির, যদি মা রূপবানকে আমার আমার একমাত্র পুত্র রহিমের হাতে তুলে যদি না দিন,
তাহলে জি আমার রহিমকে বাঁচানো যাবে না ভাই। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, মা রূপবানকে আমার রহিমের সাথে বিবাহটা দিন। নাওজি সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, মা রূপবানের কোনো অমঙ্গল হবে না। আমার মা রূপবানকে যদি আমার রহিমের সাথে বিবাহ না দিন, তাহলে যে এই রাজ্যে অমঙ্গলে নেমে আসবে। আমার রহিমের সঙ্গে যদি মা রূপবানের বিবাহ না দিন, তাহলে আমি আপনাকে কি করবো একটি বাড়ি ভেবে দেখুন। আর যদি মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দিন, তাহলে তার বিনিময়ে পাবেন আমার এই বিশাল রাজ্যের অর্ধেক অংশীদার। হ্যাঁ, আমি মা রূপবানের নামে লিখে দেব। ভাই উজির, আমি এই রাজ্যের বাদশাহ, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই, আপনি আমার এই কথাটা একটিবারের জন্য ভেবে দেখুন। নচেত আমার প্রাণাদিক রহিমকে যে আর জীবিত রাখা যাবে না ভাই। এই যে ওই মরিবরের অভিশাপ, আপনি কি জানেন রুজি সাহেব, আমার এই কথায় যদি আপনি রাজি না হন, আমি আপনাকে কি করতে পারি? জানি যাহা আপনার অন্যায় বিচারে আপনি আমাকে প্রাণ দণ্ড দিতে পারেন, কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার কন্যার এত বড় সর্বনাশ করতে পারবো না যাহাপনার। বরং আর পূর্বে আমার মেয়েকে গলা টিপে হত্যা করে ওই নদীর জলে আমি ফাঁসিয়ে দেব। হুজুর সাহেব, তাহলে আপনি আমার অনুরোধ রাখবেন না? বন্দি করে অবাধ্য হুজুরকে, নিক্ষেপ কর অন্ধকার কারাকক্ষে। আপনার বিচারে আজ আমি বন্দি যাহাপনার, কিন্তু আমার একটি অনুরোধ যাহাপনার, আমার বর্তমানে আমার মাকে যদি আপনি অন্যায় ভাবেন আপনার পুত্রের সঙ্গে বিবাহ করেন, তাহলে যাহাপনার এই পৃথিবীর মানুষ সহ্য করে, কিন্তু ন্যায় অন্যায়ের বিচারের মালিক আমি, তুমি না উজির, নিয়ে যাও উজিরকে আমার সম্মুখ থেকে, আমি এই উজিরের মুখ আর দর্শন করতে চাই না। অন্ধকার কারাকক্ষে নিয়ে গিয়ে তাকে বন্দি করে রাখ, শুধু বন্দি নয়
আগামীকাল প্রকাশ্য দেবালোকে আমি তাকে হত্যার আদেশ। যাহা আপনার আপনি কি মনে করেছেন আমার এই তুচ্ছ প্রাণের জন্য? আমি এত বড় একটি অন্যায় করব এবং আমার মা রূপবানকে আপনার পুত্রের সঙ্গে বিবাহ দেব। যাহা আপনার আপনি একটি কথা মনে রাখবেন, যাহা আপনার যখন আপনি রাজ্য ছেড়ে পুত্র সঙ্গে বনে চলে গিয়েছিলেন তখন কিন্তু এই রাজ্য আমি ইচ্ছে করলে নিজের দখলে নিতে পারতাম না। তোমার মেয়ে মা রূপবানের নাকি 12 বৎসর পূর্ণ হয়েছে, তাই আমি বলেছিলাম তাকে যদি আমার রহিমের সঙ্গে বিবাহ দিতে তাহলে আমি এবং তোমার বাচ্চা খুব খুশি হতাম। বাচ্চার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ এ যে খুব আনন্দের বিষয়, কিন্তু 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ এ যে অসম্ভব কথা। রাহেলা, সম্ভব অসম্ভবের কথা ভাবলে চলবে না, আমার রহিমকে বাঁচাতে হলে এই বিবাহ দিতেই হবে। তুমি তুমি রূপবানকে বুঝিয়ে বলো। বেগম সাহেবা, একটি কথা হলো কি, মা রূপবান যে আমার গর্বে ধারে সে হচ্ছে আমার পালিত কন্যা, তবে রাজ্যের কল্যাণের জন্য রাম মা রূপবান যদি সেই ইচ্ছায় রহিমকে গ্রহণ করে তাহলে যে আমার কোনো আপত্তি নেই। তাই চলো বোন, আমরা দুজনে গিয়ে মা রূপবানকে বুঝিয়ে বলি, দেখি তাকে রাজি করাতে পারি।